আমার সঙ্গে এভাবে কথা বলছিস? আবার আমি তো তোমায় বললাম জামিনের কাগজ না নিয়ে এসব দিয়ে মুখ হবে না। Right now, get out. I said, get out! Hopeless. কি করছেন ম্যাডাম? আস্তে, ব্যথা পাবেন তো। আপনার কিন্তু ব্যথা পাওয়া মানায় না, আপনি তো ব্যথা দেবেন। তোমায় যে খবর আনতে বলেছিলাম, কোনো খবর এনেছো? খবর খুব একটা ভালো না ম্যাডাম। 2 টাকার মঙ্গলা, ও তো 2 লাখ টাকার ব্যবসা জমি বসেছে, ঝাঁকিয়ে ব্যবসা করছে। প্রত্যেকের মুখে মুখে মঙ্গলা ধূপকাঠি সে কি সুখ্যাতি। রাজা, সরমঙ্গলার গুরু কীর্তন গাওয়ার জন্য কিন্তু তোমায় এখানে আমি ডাক পাঠাইনি। না না, আমি কথা কম কাজ বেশি, যেটা জানতে চাইবো সেটারই উত্তর দেবে। সরমঙ্গলার বিজনেসের পদ্ধতিটা আমাকে বলো, অ্যান্ড কোর বিজনেসের যে পিলার সেটা সম্পর্কে প্লিজ আমি তোমার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, পিলার তো দিন দিন মজবুত হয়ে যাচ্ছে ম্যাডাম, কত লোককে চাকরি দিচ্ছে, একটা ধূপকাঠির কুটির শিল্প থেকে মঙ্গলা তাকে আবার কারখানা করে তুলছে। কিরকম মানে পিয়াটার বাড়ি ভাড়া করেছে যাতে একসঙ্গে অনেক মাল রেডি করতে পারে। আসলে মঙ্গলার ওই ধূপকাঠির ডিমান্ড হু করে বাড়ছে, তাই নাকি? আমি যেটা শুনলাম, এবার থেকে জেলায় জেলায় মাল সাপ্লাই করবে। সরমঙ্গলার ফ্যাক্টরি সম্পর্কে খোঁজ নাও ইমিডিয়েটলি। সব নেওয়া হয়ে গেছে। ওই অনিশ কাঞ্জিলের বাড়ির পাশেই মঙ্গলা কারখানার জন্য বাড়ি ভাড়া নিয়েছে। রিয়েলি? তার মানে বউ আর বউয়ের বিজনেস দুটোকেই চোখে চোখে রাখবে ওই অনিশ কাঞ্জিলায়, তাই না? হ্যাঁ ম্যাডাম। তুমি একটা কাজ করো, তোমায় যেটা বলেছিলাম ওই সরমঙ্গলার গ্রুপে ওই ওদের কর্মচারীদের ওখানে তোমাকে যে ঢোকার কথাটা বলেছিলাম সেটা সম্পর্কে কিছু বলো। মানে কি ভাবলে? ম্যাডাম, আমি সব রকমভাবে চেষ্টা করছি আমি যাতে ছদ্মবেশে মঙ্গলার ওই ফ্যাক্টরির লোকেদের সঙ্গে ঢুকে যেতে পারি। আশা করি আজকের মধ্যেই আমি সেটা ব্যবস্থা করে ফেলতে পারবো। ভেরি গুড রাজা, ভেরি গুড। দেখো, শুধু কিন্তু ঢোকার চেষ্টা না, হ্যাঁ, তোমাকে কিন্তু ঢুকতেই হবে অ্যাট এনি হাওর অ্যাট এনি কস্ট। তুমি কোনো রকমভাবে জাস্ট ঢুকো, সোজ হয়ে ঢুকে তুমি জাস্ট ভালো হয়ে বেরোবে, দ্যাটস ইট। ইউ আন্ডারস্ট্যান্ড না? শোনো রাজা, এই সর্বমঙ্গলকে কিন্তু কোনোভাবে জিততে দেওয়া যাবে না। মানে তুমি বুঝতে পারছো না, কিন্তু সর্বমঙ্গলা যদি একবার জিতে যায় তাহলে তোমার আর আমার দুজনেরই হার। একবার যদি তোমার মুখে 1 লাখ টাকা ছুঁড়ে মারি, বাস সব শেষ। কিন্তু তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে না, কোনোভাবেই পূরণ হবে না। ওর ওই যে ঘর ভাড়া, তারপর ওই ওর বাপের বাড়ির যে ঘর সেটা তুমি কোনোভাবে কব্জা করতে পারবে না, তোমার স্বপ্ন শেষ। ওর মা বাবা ভাই বোন এদের সবাইকে তুমি যে স্বপ্ন দেখেছো না, ঘাড় ধাক্কা দিয়ে জাস্ট বের করে দেবে, নট পসিবল। তোমার স্বপ্ন যে টুকরো টুকরো হয়ে যাবে, ইউ আন্ডারস্ট্যান্ড না? না ম্যাডাম, আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। আমার যা করার আজকালের মধ্যেই করবো, যত শীঘ্র সম্ভব করবো। গুড গুড গুড, ভেরি গুড। শোনো রাজা, তোমার যে প্রাপ্য টাকা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে, না না না, প্রাপ্য না, প্রাপ্য থেকে বেশি টাকা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তুমি জাস্ট ইমিডিয়েটলি ওর ওই কর্মচারীদের ওখানে ঢুকে যাও, হ্যাঁ, আর তুমি সব কিছু জাস্ট স্পয়েল করে দেবে। ওদের যা কিছু রয়েছে কাঁচামাল থেকে শুরু করে তারপর সর্বমঙ্গলার গুডউইল সব 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 তুমি নষ্ট করে দেবে, ইউ আন্ডারস্ট্যান্ড না? আর একটা কথা, তোমায় যেন কেউ কোনোভাবে চিনতে না পারে। না ম্যাডাম, আমি কথা দিচ্ছি আপনাকে, আমাকে কোনোভাবে কেউ চিনতে পারবে না। আর আপনি একটা কথা ভুলে যাবেন না ম্যাডাম, মঙ্গলা শুধুমাত্র আপনার শত্রু নয়, মঙ্গলা আমারও শত্রু। আমার গালের ওই থাপ্পড়ের দাগটা এখনো মিলিয়ে যায়নি। আপনার ছেলে যে মঙ্গলাকে এই বাড়িতে এনে রেখেছে, তারপর তার ঘরে গিয়ে রাত বিরেতে ফষ্টি নষ্টি করছে, এই সব খবর আমাদের কাছে আছে। ম্যাডাম, আমি আশা করি আজকের মধ্যেই আপনাকে সুখবরটা দিতে পারবো। এখন আসি। তোমার খুব আনন্দের দিন আজকাল, খুব আজকাল আনন্দে তুমি রয়েছো। It's very good.
চলো মঙ্গলা, মাত্র কটা দিন, কটা দিন খুব ভালোভাবে তুমি এনজয় করে নাও। তোমার সুখের দিন তো হবে, হনিশ কাঞ্জিলাল সদা সর্বদা তোমার চারপাশে একেবারে বিরাজমান, তারপর তোমার বিজনেসও সুন্দর করে রমরমিয়ে চলছে, না দেখে না সুখের স্বপ্ন তুমি দেখে নাও। চোখ খুললেই তো তোমার দুঃখের দিন শুরু হবে, খুব শীঘ্রই ঘনিয়ে আসছে তোমার ধ্বংসের দিন। আমি এই সৌমিলি মিত্র তোমার জীবনটা জাস্ট ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে তোমার জীবন। এতে 50,000 টাকা আছে, আমি অগ্রিম বাবদ দিয়ে গেলাম। আগামী 7 দিন পর আশ্রমে বড় উৎসব আছে, মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই দিন থেকেই তোমার ধূপকাঠি ব্যবহার শুরু হবে মা। ঠিক আছে ঠিক আছে, তাহলে টাকার সমস্যা তো কিছুটা মিটলো। হ্যাঁ, আর তো আমাদের তাহলে কোনো চিন্তাই নেই, এবার আমরা জান প্রাণ লড়িয়ে কাজটা করব। তাহলে আগামী 7 দিন পর 5,000 ধূপকাঠি সঙ্গে নিয়ে তুমি আশ্রমে পৌঁছে যেও মা। প্রথম দিনটা কিন্তু তুমিই যেও মা। যাব বাবা। আজ আমি আসি। সর্বমঙ্গলা, ভয়ের কিচ্ছু নেই, আমরা পারবো, আমরা পারবই। কিন্তু যদি না পারি তাহলে যে ঠাকুর বিরূপ হবেন। ওসব কিচ্ছু হবে না, আপনি পারবেন, আর ভুলে যাবেন না, ওই রাজার মুখে কিন্তু আপনাকে 7 দিনের মধ্যে টাকা ছুঁড়ে মারতে হবে, তাই আপনাকে পারতে হবে সর্বমঙ্গলা, পারতেই হবে। হাত পা ছড়িয়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন। ঠিক বলেছেন, খুব সুবিধা হবে, এত বড় জায়গায় অনেক বেশি পরিমাণে ধূপকাঠি বানানোর মশলা বানাতে পারবো। আর অন্য ঘরগুলোতে আপনি ওই অ্যারোমেটিক ক্যান্ডেল আর সুগন্ধি প্রদীপ এর প্রোডাকশনও করতে পারবেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেকজন মিলে কাজ করতে পারবো, আর যেহেতু এই বাড়ির বাড়িওয়ালারা কেউ এখানে থাকেন না, তাই কেউ অবজেকশনও করবেন না, কোনো সমস্যাই হবে না। না না, সমস্যা হবে কেন, ওই শুধু 2 মাসের অ্যাডভান্স আর 1 মাসের ভাড়া দিলেই আমরা বাড়িটা ভাড়া পেয়ে যাবো। আমি বলি কি অনিশ বাবু, আপনি বরং আজই টাকাটা দিয়ে দিন। ওই যে মন্দিরে ধূপকাঠি বানানোর জন্য যে 50,000 টাকা অ্যাডভান্স পেলাম না, ওখান থেকেই টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমি আজকেই টাকাটা দিয়ে দিচ্ছি, আর আপনি কাল থেকেই প্রোডাকশন শুরু করুন। আমি দেখছি সন্ধ্যেবেলার মধ্যে যদি হরিকাকার ওখান থেকে মালগুলো শিফট করানো যায়। আচ্ছা, তাহলে সর্বমঙ্গলা, এখান থেকেই শুরু হোক আপনার সর্বমঙ্গলা ধূপকাঠির নতুন জার্নি। তবে এটার আসল শেকড় কিন্তু আপনার গ্রাম, কৃষ্ণমোহন গ্রাম। তাহলে এটা হলো গিয়ে আপনার সর্বমঙ্গলা ধূপকাঠির প্রথম ফ্যাক্টরি। শুরু হোক এখান থেকেই আপনার নতুন জার্নি। মোটেই না, আমার নতুন জার্নি শুরু হয়েছে হরিকাকার ঘর থেকে, আপনাদের বাড়ির হরিকাকার ঘর থেকে। তাই হরিকাকার ঘরের কথা আমি কোনো দিন ভুলবো না, আজীবন মনে রাখব। আর আমাদের হরিকাকার ঘরকেই আমি সব সময় সব জায়গায় সবার আগে এগিয়ে রাখব। সত্যি সর্বমঙ্গলা, আপনি পারেনও বটে, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অনিতা বৌদি, আমরা সব এসে গেছি, চলে এসেছি আমরা। তোমরা কি করে জানলে যে আমরা এখানে?
আছে? কাজের গন্ধ বৌদি, কাজের গন্ধ। হ্যাঁ গো বৌদি, আমরা কাজের গন্ধে গন্ধে ছুটে চলে যাচ্ছি। তাই? না তাই না, এই দুষ্টু ছেলেরা আপনার সাথে দুষ্টুমি করছে, ওদেরকে আমি আসতে বলেছি। আরে আমাদের বস্তিতে তো সবাই জানতে চাইছে তোদের নাকি নতুন ফ্যাক্টরি হয়েছে। হ্যাঁ বৌদি, আমরাও বলে দিয়েছি ফ্যাক্টরি নয় রে পাগলা, কোম্পানি। আমরা এখন নতুন বড় কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি দেখো সেলও আমরা চার গুণ বাড়িয়ে দেব, আর সেই সাথে আমরা পড়াশোনা অনেক বাড়িয়ে দেব। জানি তো তোমরাই তো আমার ভরসা, কাল থেকে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। তার আগে এই ঘরটা ভালো করে স্যানিটাইজ করে হরিকাকার ঘর থেকে সব মাল এখানে নিয়ে চলে আসতে হবে। বৌদি কোনো চিন্তা করো না তুমি, আমরা আছি তো নাকি, সব মাল আমরা শিফট করে দেবো, কোনো চিন্তা নেই। অনিশবাবু, মাল শিফট করানোর জন্য কিন্তু একটা ভ্যান রিক্সা আর দুজন লেবার দরকার। না না বৌদি, তার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে হাতে হাতে সব কাজ করে দেবো। অনিশা বৌদি, আমি না একজনকে নিয়ে এসেছি, ভেতরে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ দাদু এসো।